আমার মুসলমান বাবাজির আরিফ সময় সংক্ষেপ সময় অল্প পয়গম্বর মুসা আলাইহিস সালাম একজন দামি পয়গম্বর উনি একদিন নদীর পারে একা একা হাঁটতেছেন এমন সময় তাকায়া দেখেন ওই নদীর মধ্যে একজন মুসলমান মাছ ধরার জন্য জাল মারতেছে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম তাকায়া দেখলেন একজন কাফেরও নদীর মধ্যে মাছ মারার জন্য জাল ফেলতেছেন জাল মারতেছেন এগো নবীর উম্মতের দল ওই মুসলমানটা আল্লাহর নাম নিয়ে জাল নদীতে মারে আর ওই কাফেরটা ওই কাফেরটা দেবদেবীর নাম নিয়ে জাল মারতেছে এ আল্লাহর বান্দারা নবীর উম্মতের দল যেই মাত্র কাফেরটা দেবদেবীর লাত ও জামানাতের নাম নিয়ে নদীতে মাজাল মারি প্রত্যেকবার তার জালের মধ্যে বড় বড় মাছ চলে আসতেছে আর ওই কাফেরটা বড় খুশি মাছ পাইয়া যে উদ্দেশ্যে মাছ মারে ওই উদ্দেশ্য তার হাসিল হইতেছে আর মুসলমানটা আল্লাহর নাম নিয়া কষ্ট করে করে জাল মারতেছি কিন্তু জালের মধ্যে একটা মাছও নাই পয়গম্বর মুসা আলাইহিস সালাম নদীর কিনারে দাঁড়ায় ডাক দিয়া কয় মালিক আমার কিছু বুঝে আসে না মুসলমানটা তোমার গোলাম তোমার নাম নিয়া নিয়া নদীর মধ্যে জাল মারে কিন্তু তার জালে কোনো মাছ নাই কষ্ট করতেছে কোনো মাছ পাইতেছে না আর কাফিরটা তোমার নাম নেয় না নিজের হাতে মূর্তি বানায় ওই মূর্তির নাম নিয়া নিয়া জাল মারে কিন্তু তার জালে বড় বড় মাছ আমি জানতে চাই মুসলমানের এই হালাত কেন আর কাফিরের এই হালাত কেন আমার আল্লাহ ডাক দিয়ে কয় পয়গম্বর ওপরের দিকে তাকা ওপরের দিকে নজর কর দেখো কি দেখা যায় পয়গম্বর মুসা আলাইহিস সালাম ওপরের দিকে তাকাইলেন তাকায় দেখেন বিশাল বড় একটা হাউস দেখা যায় ওই হাউজের মধ্যে স্বচ্ছ পানি ওই হাউজের মধ্যে স্বচ্ছ পানি আর ওই পানির মধ্যে বড় বড় সুন্দর সুন্দর মাছ দৌড়াদৌড়ি করতেছে আর ওই হাউজের কিনারায় মুসলমানটার নাম লেখা দেখা যাইতেছে আর একটু বড় করে কর ওই হাউজের কিনারায় মুসলমানটার নাম পয়গম্বরকে আল্লাহ ডাক দিয়ে কয় মুসা নিচের দিকে তাকাও তাকাও আল্লাহর আদেশ পাইয়া হুকুম পাইয়া পয়গম্বর মুসা আলাইহিস সালাম নিচের দিকে তাকাইলেন নিচের দিকে তাকানোর পর পয়গম্বর তাকায়া দেখেন বড় একটা কুয়া দেখা যায় কুয়া আর ওই কুয়ার মধ্যে দেখা যায় সাপ বিচ্ছু আর ওই কুয়ার কিনারায় কাফেরটার নাম লেখা দেখা যায় আমার আল্লাহ ডাক দিয়ে কয় পয়গম্বর মুসা নিচের দিকে তাকায় কি দেখলা আল্লাহ বড় একটা কুয়া দেখলাম কূপ দেখলাম ওই কূপের মধ্যে বিচ্ছু দেখলাম সাপ দেখলাম পাশাপাশি ওই কাফেরটার নামও দেখলাম লেখা আছে আমার আল্লাহ ডাক দিয়ে কয় মুসারে মরণের পরে মুসলমানটাকে ওই হাউজে কাউসার দিব ওই হাউসটা দিব হাউজের মধ্যে যা নিয়ামত আছে ওই নিয়ামত তারে দিব আর তুমি নিচের দিকে তাকাইয়া কুয়ার মধ্যে যা দেখছো মরণের পরে কাফেরটারে তা দেওয়া হবে তা দিয়া শাস্তি দেওয়া হবে তুমি এখন বলো কোনটা নিবা কোনটা লাগবে পয়গম্বর মুসা ডাক দিয়ে আল্লাহ আমি ওই বান্দার জন্য উপরেরটাই চাই আল্লাহ উপরেরটাই দাও নিচেরটা দেওয়ার দরকার নাই আমার আল্লাহ ডাক দিয়া গো মানুষ তোমাদেরকে আমি আল্লাহ দুনিয়ার মধ্যে সব নিয়ামত দেই নাই দুনিয়ার মধ্যে তোমাদেরকে কিছু কিছু নিয়ামত দিলাম আঙ্গুর দিলাম আপেল দিলাম বেদেনা দিলাম নাশপাতি দিলাম যত ফল ফলাদি দিলাম যত আইটেমের খাবার দিলাম
তোমাদের জন্য যা খানা দিলাম এগুলো হালাল খানা, ওই হালাল খানা যা খাইতেছো এগুলো হইল দুনিয়ার স্যাম্পল। আর তুমি যদি কষ্ট করে করে আমাকে রাজি আর খুশি করে কবরে আসতে পারো, আমি আল্লাহ তোমার নেয়ামতের গোডাউন জান্নাতে দান করব। জান্নাতের মধ্যে নেয়ামতের গোডাউন দিবেন কে? আরে জোরে বলেন না, আমাদের মালিক কি? আরো জোরে বলেন কি? ইন্নাল্লাযীনা কালু রাব্বুনাল্লাহ। গরিব নাই, দুঃখী নাই, অসহায় নাই, শিক্ষিত নাই, মূর্খ নাই, এইখানে লেখাপড়া নাই, কোনো কিছুর দরকার নাই, শিক্ষিত নাই, অশিক্ষিত নাই, আল্লাহ। মূর্খ মানুষও বলতে পারে, শিক্ষিত মানুষও বলতে পারি, আমার আল্লাহ ডাক দিয়া কয় এ বান্দা তোমরা যখন আমাকে আল্লাহ বলিয়া ডাক দাও, আমি তোমাদের রব, আমি তোমাদের স্রষ্টা, আমি তোমাদের মালিক, তোমরা যখন জবান দিয়ে আমার স্বীকৃতি দান করো, আমি আল্লাহ চব্বিশটা ঘন্টায় তোমাদের জিহ্বার দিকে তাকায়া থাকি, তোমরা যখন আমাকে আল্লাহ বলিয়া ডাক দাও, তোমরা আমার বান্দা, তোমরা আমার বান্দি, সৃষ্টির শ্রেষ্ঠত্ব দিয়া তোমাদেরকে জমিনে পাঠাইলাম, তোমরা যখন আমাকে আল্লাহ বলিয়া ডাক দাও, ওই মুহূর্তে আমি মালিকের কুদরতি দিলটা তোমাদের ডাক শুইনা ঠান্ডা হইয়া যায়। এই জন্য আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান বাবা জিরারি, আমার আল্লাহ ডাক দিয়া দিয়া কয় বান্দা, বড় আদর করে, বড় মায়া করে, বড় মহাব্বত করে বানাইলাম তোমাদের জন্য আমি আল্লাহ, পরকালে আটটা জান্নাত বানাইলাম, তোমরা কালমা বলারা, তোমরা যারা মুসলমান, এদের জন্য আমি আল্লাহ জাহান্নাম বানাই নাই। এ মুসলমান ভাইরারি, ইমানদারের জন্য, ইমানদারের জন্য, নেককার বান্দাবান্দের জন্য আল্লাহ পরকালে জান্নাত বানাইলেন। আপনার আমার নবী মেয়েরাজ করতে গিয়া জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, ওই জান্নাতের নেয়ামত দেখলেন, জাহান্নামের শাস্তিও দেখলেন। এই জন্য আপনার আমার নবী মেয়েরাজ করে এসে দুনিয়ার উম্মতকে জানাই দিলেন, উম্মতের দল, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমাকে আমার আল্লাহ মেয়েরাজে নিয়া জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন। আমি তোমাদেরকে বলি, সাতটা জাহান্নাম থেকে পানা চাওয়ার দোয়া আমি আল্লাহ আমি রসুল তোমাদেরকে শিখাইয়া দিই। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয় নবী গো, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার দোয়াটা আমাদেরকে শিখাইয়া দেন। সাহাবীর আগ্রহ নিয়ে নবীজির সামনে আইসা বসলেন, নবীজির কাছাকাছি আইসা বসলেন। আমার নবী ডাক দিয়া কয় তোমরা শোনো, সকাল সন্ধ্যা সাতবার নাম থেকে পানা চাইও, আর এই দোয়াটা বেশি বেশি করিয়া পড়িও, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহু আকবার বলেন, এই আমলটা করার দরকার আছে না? নাই। এই আমলটা বেশি বেশি করে আমরা করব, আল্লাহ তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। তাহলে জাহান্নাম থেকে মুক্তির জন্য আমরা পড়ব, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আর গুনাহ মাফের জন্য বেশি বেশি করে আমরা তওবা করব, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। গুনাহ মাফ হয়ে যাবে, মনের আশাও পূরণ হয়ে যাবে। যেমন ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহ, উনি এমন বড় একজন জগৎ বিখ্যাত আলেম, জগৎ বিখ্যাত ইমাম, উনি চারজন ইমামের মধ্যে একজন দামি ইমাম, দামি ইমাম, দামি আলেম। উনি এত বড় বুজুর্গ, আল্লাহওয়ালা, দাওয়াত ও তবলিগের কাজ করি, পথহারা মানুষগুলোকে পথের দিকে ডাকে, সুবহানাল্লাহ বলেন। উনি একদিন সফর করতে করতে নিজ এলাকা ছেড়ে অনেক দূরে চলে গেলেন, খেয়াল করেন, নিজের এলাকা ছেড়ে অনেক দূরে চলে গেলেন, অনেক লম্বা সফর করে অনেক দূরে গেলেন। যাওয়ার পর যে এলাকার মানুষ যাকে চিনে না তারে সম্মান করে না, ঠিক কিরকম কথায় আছে, যে চিনে সে কিনে, যে জানে সে মানে, যে বুঝে সে খোঁজে। কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বলকে এলাকার মানুষ কেউ চিনে না,
বুজুর্গ আল্লাহর ওলি নামাজ পড়ার জন্য আল্লাহর ঘরে চলে গেলেন, মসজিদে চলে গেলেন। দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি জায়গার নাম, দামি ঘরের নাম হলো মসজিদ। ওই মসজিদে বৈশা থাকলো নেকের পাল্লার ওজন বাড়ি হইতে থাকে, গুনাহগুলো মাফ হইতে থাকে। জোরে কোন আল্লাহু আকবার। তো ইমাম আহমদ ইবনে হাম্বল নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকলেন। কই ঢুকছেন বলেন জোরে, কই ঢুকছেন? আল্লাহ 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 আল্লাহ। তো আল্লাহর ওলি মসজিদে ঢুকলেন, ঢুকার পর মাগরিবের সালাত আদায় করলেন। আল্লাহর ঘরে বসে বসে এশারের আগ পর্যন্ত তসবিহ তাহলিল আদায় করলেন, সুবহানাল্লাহ। আর আমরা সুযোগ পাইলে গিয়ে মসজিদে একজন আরেকজনের সঙ্গে দেখা হইলে আলাপ কথাবার্তা, কেমন আছো, কই আছিলা, কই গেছিলা, হ্যাঁ। আর এই আল্লাহর ওলি ইমাম আহমদ ইবনে হাম্বল মসজিদে বসে বসে আল্লাহকে রাজি করতেছে। কারে রাজি করতেছে? আল্লাহকে রাজি করতেছে। সারে দুনিয়া হো মুখালিফ, কুছ নেহি নকসানো হ্যায়, ডর নেহি হ্যায় গম নেহি হ্যায়, জব রহমতি রহমান হ্যায়। দুনিয়ার সব শক্তি একদিকে আর মালিকের শক্তি একদিকে, কাটটা ভারী হবে? জোরে বলেন, কাটটা ভারী হবে? আল্লাহটা, আল্লাহু আকবার। ইমাম আহমদ ইবনে হাম্বল এশা পর্যন্ত মসজিদে বসে বসে তসবিহ তাহলিল আদায় করলেন। এশারের আজান হয়ে গেল, মুসলমান ভাইয়ারি আল্লাহর ওলি মসজিদে এশারের নামাজটা আদায় করলেন, সালাত আদায় করলেন। এখন অপরিচিত এলাকা, নিজের বাড়ি অনেক দূর, তবলিগ করার জন্য চলে গেলেন। পথ হারা মানুষগুলোকে পথ দেখাইবার জন্য উনি ছুটলেন অনেক দূর। বাবা জিরারে সাহাবাই কেরাম দেশ থেকে দেশান্তরে গিয়া কালিমার দাওয়াত দিয়েছেন, ঘর সেরেছেন, বাড়ি সেরেছেন, বিবি সেরেছেন, বাচ্চা কাচ্চা সেরে দিয়া দূর দূরান্ত গিয়ে তবলিগের মেহনত নিয়া দেখা গেছে দাওয়াত দিতে গিয়া লম্বা সময় পার করে দিয়েছেন, বাড়ি পর্যন্ত যেতে পারে নাই। যে জায়গা দাওয়াত নিয়ে গেছেন ওইখানে ইন্তেকাল হয়ে গেছে, ওইখানেই তার কবর হয়ে গেছে। তারা রসুলের আদর্শটা, রসুলের শিক্ষাটা মানুষের কাছে কাছে পৌঁছাইবার জন্য সব ত্যাগ করে চলে গিয়েছিলেন। আল্লাহ রসুল বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাও আয়া। আল্লাহ রসুল বলেন, তোমার যদি একটা আয়াত জানা থাকে, একটা মাসআলা জানা থাকে, একটা হাদিসও জানা থাকে, অপর ভাইয়ের কাছে পৌঁছাইয়া দাও। নবীজি ডাক দিয়ে বলে গিয়েছিলেন, সোয়া লাখ সাহাবীর সামনে, তারাক তুফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। রসুল বলে গেলেন, এ আমার উম্মতেরা শোনো, দুইটা জিনিসকে আঁকড়িয়ে ধরবা কিয়ামত পর্যন্ত তোমরা গোমরা হইবা না, তোমরা পথভ্রষ্ট হইবা না। এক নম্বরে তোমরা মহাগ্রন্থ আল কোরআনকে পাক ধরিও, কোরআনের ওপরে আমল করিও। আর দুই নম্বরে রসুলের সুন্নতের ওপরে আমল করিও, কিয়ামত পর্যন্ত মুসলমানকে কেউ শেষ করতে পারবে না। কিন্তু আমরা এখন তাকায় দেখি উম্মত আছে সুন্নত নাই, বান্দা আছে বন্দিগি নাই, গুনা আছে তওবা নাই, গুনা করে ঠিক তারপর বকে থাপ্পড় দিয়ে একা হুজুর গুনা যাই করে নামাজ পড়ি আর না পড়ি, ইমান শক্ত আছে ঠিক নেই? জোরে কোন, হ্যাঁ, ইমান বলে শক্ত আছে। যেই জিনিস দেয় ইমান শক্ত হইব ওই জিনিসই নাই, কিন্তু সাফার জোরে আমরা কইতাম পারি যে হুজুর আমার ইমান শক্ত আছে। এগুলো বলা যায় কিন্তু আসল প্রেমিক সহজে হওয়া যায় না, ঠিক কিনা? জোরে কোন। ইমাম আহমদ ইবনে হাম্বল এসারের নামাজ শেষ করার পর মসজিদেই বসে আছে, সব মুসল্লি চলে গেছে, কিন্তু এই মুসাফির এখন আল্লাহর ঘরে বসে বসে কি করতেছে? ওই আল্লাহ পাকের নামের জিকির করতেছে। মুয়াজ্জিন ডাক দিয়ে কয়, হুজুর চিনলাম না, পরিচয়টা জানলাম না, সবাই চলে গেছে, আপনি এখনো বসা আছেন, বের হয়ে গেলে তারা লাগাইতাম। এ হুজুর বের হইয়া যান, তালাটা লাগাই আমি আমার কর্মে চলে যাই, কাজে চলে যাই। ওই বুজুর্গ ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়া কয়, আমার যাওয়ার কোনো জায়গা নাই, এই এলাকার কাহার সঙ্গে আমার কোনো পরিচয় নাই, আজকের রাত্রটা আমি মসজিদে কাটাইতে চাই,
আমার একটু থাকার অনুমতি দাও, থাকার একটু অনুমতি দাও। মুয়াজ্জিন ডাক দিয়ে কয়, অপরিচিত মানুষ আমাদের মসজিদে থাকতে থাকার পারমিশন নাই, কমিটির পক্ষ থেকে নিষেধ আছে। আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে আজকের রাত্র আমি একটু থাকতে চাই, কয় না বের হয়ে যান, বের হয়ে গেলে ভালো হয়, আমি আমার কাজে চলে যাই। বারবার বলার পর ইমাম আহমদ ইবনে হাম্বল বের হয়ে গেলেন, বের হইয়া হাঁটি হাঁটি পা পা করে একটু সামনের দিকে আগাইয়া দেখলেন একটা বাজার দেখা যায়, ওই বাজারের সব দোকানপাট বন্ধ, কোনো মানুষজন নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল একটু সামনের দিকে আগাইয়া গিয়া দেখেন একটা হোটেল, ওই হোটেলটা খোলা আছে, আর একজন যুবক ওই হোটেলের মধ্যে রুটি বানাইতেছে। সুবহানাল্লাহ, কোন কি বানায়? রুটি। ইমাম আহমদ ইবনে হাম্বল ওই যুবকটার কিনারায় গিয়ে দাঁড়ায়, বলে ভাই রে এই দোকানটা কতক্ষণ খোলা থাকে? কয় সারা রাত। কয় আমার যাওয়ার কোনো জায়গা নাই, আজকের রাত কাটাইবার কোনো বিছানাও নাই, থাকার মতন কোনো পরিবেশ আজকে আমার নাই, তোমার দোকানদার পাশে কি একটু বসিয়া রাত কাটানো যাবে রে ভাই? কয় হ্যাঁ হুজুর কাটানো যাবে, কিন্তু আল্লাহর ওলি ইমাম আহমদ ইবনে হাম্বল তাকায়া দেখেন ওই যুবকটা এমন আল্লাহ বলা, এই যুবকটা এমন বুজুর্গ, তার মুখে দাড়ি মাথায় টুপি সন্নতি লেবাস পরিধান করিয়া রুটির খামিরা বানায়, বলে আস্তাগফিরুল্লাহ, রুটির খামিরা বানায়, বলে আস্তাগফিরুল্লাহ, রুটি বেলুন দিয়া বলতেছে, বলে আস্তাগফিরুল্লাহ। রুটি মুসলমান তার মধ্যে দেয়, চুলার মধ্যে দেয়, তখনও বলে আস্তাগফিরুল্লাহ। রুটি চুলার দিকে নামায়, তখনও বলে আস্তাগফিরুল্লাহ। রুটি যখন ক্রেতা আসে বিক্রি করে, তখনও বলে আস্তাগফিরুল্লাহ। যখন মুসলমান বিক্রেতার কাছ থেকে টাকা নেয়, তখনও বলে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল যুবককে ডাক দেয়, কয় যুবক তোমার কার্যকলাপে মনে হয় তুমি আল্লাহ বলা, তুমি বুজুর্গ, এ যুবক কথায় কথায় আস্তাগফিরুল্লাহ বলো কেন? ওই যুবক ডাক দিয়া কয়, হুজুর আস্তাগফিরুল্লাহর দ্বারা আমি অনেক কিছু পেয়েছি, এই আস্তাগফিরুল্লাহ বলার কারণে আমার অনেক কিছু অর্জন হয়েছে। কয় কি কি অর্জন হয়েছে বলো? কয় হুজুর আস্তাগফিরুল্লাহর ওপরে আমল করার কারণে আমি যেই দোয়া করি সেই দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে যায়, আমারে আল্লাহ মুস্তাজাব দাওয়াত বানাইয়া দিয়েছেন, আমি যখনই যেখানে যেই দোয়া করি সেই দোয়া কবুল হয়ে যায়। হুজুর ডেকে বলে, যুবক এই পর্যন্ত যত দোয়া করেছ দোয়া কি কবুল হয়েছে? তুমি কি টের পাও? কয় হ্যাঁ হুজুর আমি টের পাই, দোয়া যে কবুল হয়, আল্লাহ যে আমার ডাক কবুল করে আমি টের পাই। কয় বলো মনের আশা কি কি পূরণ হয়েছে? কয় হুজুর এ পর্যন্ত যত দোয়া করছি আস্তাগফিরুল্লাহ পরে আমার সব দোয়া কবুল হয়েছে, তবে একটা দোয়া আমার এখনো কবুল হয় নাই, এই জন্য আমি আস্তাগফিরুল্লাহ বলা বন্ধ করি না, কিয়ামত পর্যন্ত হায়াত পাইলো আমি আস্তাগফিরুল্লাহর উপরে আমল করব। সুবহানাল্লাহ বলেন। এ যুবকের আরেক ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়া কয়, আরে কি দোয়াটা তোমার কবুল এখনো হয় নাই বলো? কয় হুজুর আমার মনের মধ্যে একটা বড় আশা। কয় কি আশা? কয় যমনার একজন বড় ইমাম আছে, নাম হল ইমাম আহমদ ইবনে হাম্বল, আমি আল্লাহর দরবারে দোয়া করছি, আল্লাহ আমি গরিব মানুষ, এই দোকানে হোটেলে আমি চাকরি করি, আমি হুজুরের সঙ্গে দেখা করতে যাইতে পারি না, আমি দেখাও করতে পারি না, আর খবর পাইছি উনি নাকি অনেক বড় একজন আলেম, ওনার সঙ্গে দেখা করার জন্য সিরিয়াল দেওয়া লাগে, আমি গরিব মানুষ সিরিয়াল দিয়ে দেখা করব, ওই সুযোগটা আমার দরবারে নাই, কিন্তু মনে বড় আশা ইমাম আহমদ ইবনে হাম্বলের সঙ্গে আমি একটু দোয়া দেখা করব। আল্লাহর ওলি ইমাম আহমদ ইবনে হাম্বল চোখের পানিগুলো ছেড়ে দিয়া কয়, যুবক তোমার এই দোয়া আল্লাহর দরবারে কবুল হইয়া গেছে। কয় হুজুর আমার বুঝে আসে না,
কেমনে আপনার আমার দোয়াটা কবুল হইছে কয় তুমি যারে খোঁজো তুমি যে ইমামরে খোঁজো আমি হলাম সেই ইমাম আমার নাম হল ইমাম আহমদ ইবনে হাম্বল ওই যুবক জড়ায়া ধরে আর কাঁদে আর বলে হুজুর আপনার মতো ওলির সঙ্গে দেখা করার জন্য আমি আগ্রহ নিয়ে আল্লাহর দরবারে দোয়া করতেছি হুজুর হুজুর ইস্তিগফার পড়লে আল্লাহ যে সব আশা পূরণ করে আমার আল্লাহ সব আশা পূরণ করে এটা আমার বিশ্বাস হয়ে গেছে যেমন হযরত ইমাম হাসান বসরির কাছে এক লোক আয়েশা কয় হুজুর আমার বাচ্চা কাচ্চা হয় না বিয়ে করছি অনেক দিন হয়ে গেছে একটু দোয়া করে দেন আমার বিবির ঘরে যেন আল্লাহ একটা সন্তান দান করে কয় তুমি ইস্তিগফার পড়ো সুবহানাল্লাহ কয় আর এক লোক আয়েশা কয় হুজুর আমার জমিনের মধ্যে চাষাবাদ করি কিন্তু ঠিকঠাক মতো হুজুর জমিনে চাষ হয় না কয় তুমি ইস্তিগফার পড়ো আরেকজন দোকানদার আইসে কয় হুজুর আমার দোকানে বেচা কিনা হয় না একটু আমারে দোয়া শিখাইয়া দেন কয় ইস্তিগফার পড়ো আরেকজন কাইসে কয় হুজুর দুর্ভিক্ষের মধ্যে আছে একটু দোয়া করে দেন কয় ইস্তিগফার পড়ো কয় হুজুর বুঝে আসে না সবাইকে এক এক ওষুধ দিয়া দিলেন কয় আমি দেই না আমার আল্লাহ দিয়েছি ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইয়ামদিদকুম বিআমওয়ালিহি ওয়া বানীন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিহি ওয়া ইয়াজআল লাকুম আনহারা এক আয়াতের মধ্যে আল্লাহ প্রত্যেকটা প্রশ্নের জবাব দিয়া দিয়েছেন জোরে কর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এইজন্য আমার আল্লাহ ডাক দেয়া কয় মানুষ বেশি বেশি করে ইস্তিগফার পড়ো এখন দেখা যায় আমাদের গুনাহ আছে কিন্তু আল্লাহর দরবারে নজরেই নাই আল্লাহ পাক ডাক দিয়ে কয় হাবিব আপনার উম্মতকে জানাইয়া দেন এরা যখন গুনাহ লইয়া আমার দরবারে হাত বাড়াইয়া কাঁদে চোখের পানি গুলো চোখের কিনারা থেকে বের হইয়া নাকের ডোকায় আসার আগে আগে আমি আল্লাহ গুনাহ মাফ করে দেই আর একটু জোরে কর সুবহানাল্লাহ তাহলে আমাদের হায়াতের জীবনে গুনাহ টুনাহ আছে নি মনে হয় বেশি একটা নাই মনে হয় গুনাহ আছে গুনাহ না থাকলেও তওবা করতে হবে গুনাহ না থাকলেও কি করতে হবে তওবা করতে হবে তওবাকারীর সমস্ত মকসুদ আল্লাহ পাক পূরণ করে দেন আল্লাহ পাক তওবা কবুল করে দেন এই জন্য বেশি বেশি করে তওবা পড় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এ মুসলমান সকালবেলা পড়েন না তসবিগুলো 600 বার আস্তাগফিরুল্লাহ 100 বার দুরুদ শরীফ 100 বার সুবহানাল্লাহ 100 বার আলহামদুলিল্লাহ 100 বার আল্লাহু আকবার 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই আমল চালু করুন এটার নাম হলো ছয় তাসবীর আমল কয় তাসবীর আমল সকালে এবং সন্ধ্যা কারা কারা পারবেন একটু হাত জায়গায় দেখান তো পারবেন ইনশাআল্লাহ আল্লাহ আমার বাবাদের বাবাদের ভাইদের হাতগুলো কবুল করে বলেন আমিন তাইলে প্রথমে 100 বার আস্তাগফিরুল্লাহ 100 বার আস্তাগফিরুল্লাহ 100 বার দুরুদ শরীফ যে কোন দুরুদ শরীফ পারেন পড়েন 100 বার সুবহানাল্লাহ 100 বার আলহামদুলিল্লাহ 100 বার আল্লাহু আকবার 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার তো আল্লাহ পাক রব্বি করিম সমস্ত নবীদের মধ্যে একজন শ্রেষ্ঠ নবী দুনিয়াতে পাঠাইছেন ওনার নাম কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নামটা বড় মজার নামটা বড় মধুর নাম নিতে গেল চুমা দিয়ে নেওয়া লাগে মুহাম্মদ কি মুহাম্মদ আল্লাহু আকবার দেখেন মূসা ঈসা ইদ্রিস জাকারিয়া ইউনুস ইব্রাহিম ইসমাইল ইয়াকব ইউসুফ এগুলো ঠোঁট মিলান লাগে না ইব্রাহিম ছেড়ে দেওয়ান লাগে লগে লগে এখন মুবাসসিরেরা উদাহরণ দিয়ে বুঝাইছেন আপনি ঘরের মধ্যে গিয়ে দেখলেন একটা বাচ্চা আপনার সন্তান নিজের সন্তান কাঁদে এই সন্তানকে কোলে লইয়া দেখবেন এমন আদর সোহাগ আমরা করি গালনার মধ্যে দুইটা ঠোঁট দিয়া সুমা দিয়া জাতা দিয়ে ধরে রাখি নিজের বাচ্চারে যদি আপনি ঘর থেকে বের হইয়া রাস্তার কিনারায় দাঁড়ায় দেখলেন আরেকজনের বাচ্চাটা কান্দে ওইটারে কোলে নিবেন কিন্তু নিজের বাচ্চার মতন সুমা দিবেন দিলেও আস্তে করে ঠোঁটটা লাগা বারবার করে বলাইবেন ঈসা মূসা ইদ্রিস জাকারিয়া ইব্রাহিম নাম নে ইব্রাহিম লাখ জিয়ার বার হয়েছে ঠোঁট ইব্রাহিম মূসা কিন্তু আমগো নবীর নাম নেওয়ার সময় বলি মুহাম্মদ সুবহানাল্লাহ জোরে বলেন না মুহাম্মদ ওই নবীর শানে আল্লাহ ডাক দিয়া কে উম্মত শোনো
এই আমার নবীর উম্মতেরা শোনো লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইজ বাসা ফীহিম রাসূলাম মিনহুম আল্লাহ কয় তোমাদের মধ্য থেকে রাসূল বানাইয়া রাসূল পাঠাইয়া তোমাদের জন্য আমি আল্লাহ কল্যাণ করেছি তোমাদের জন্য মঙ্গল করেছি ওই মক্কার কাফেররা বলতো মুহাম্মদ তোমাকে ছাড়া আল্লাহর কাউকে পায় নাই তোমারে আল্লাহ নবী বানাইছি মানুষকে আল্লাহ নবী বানাইছি কয় তোমারে সারা আর আল্লাহ বাক্যে ওরে খুঁজে পাইছো নবী বানালে বানাইব লাগে পাইছিল না তুমি নবী নবী হইছো এরাও ঠাট্টা বিদ্রুপ করছে এজন্য আল্লাহ ডাক দেয়া কয় মানুষের মধ্য থেকে নবী বানাইয়া আমি আল্লাহ তোমাদের জন্য কল্যাণ করছি মঙ্গল করছি একটা করে উদাহরণ দিলে অনেক সময় লাগবে খালি এক দুই একটা কথা আমি বলি এখন যদি মানুষের মধ্য থেকে নবী না হইয়া ফেরেশতার মধ্য থেকে নবী হইতো এটা আমাদের জন্য ভালো হইতো না খারাপ হইতো তার কারণ নবীজির ছেলে মেয়ে ছিল সংসার ছিল রসূলে আরবি সংসারের অবস্থা বুঝতেন ছেলে মেয়ের অবস্থা বুঝতেন ফেরেশতার বিয়া শাদী নাই খাওয়া নাই দাওয়া নাই ঘুম নাই নিদ্রা নাই এখন যদি ফেরেশতারা নবী হইতো আর ফেরেশতা ঘোষণা দিত তাৎখানা এলাকার মানুষ যারা আছো চৌধুরী বাড়ি এলাকার মানুষ যারা আছো তোমাদেরকে একটা এলান করিয়া দিই তোমরা যারা আমার উম্মত ফেরেশতা নবী হলে যে আওয়াজটা হইতো তোমরা আমার উম্মত আগামীকালকে তোমরা বঙ্গোপসাগরের মাঝখানে হাজির হইব ওইখানে আমি ছয় মাস ব্যাপী তোমাদেরকে বয়ান করব আপনারা বলেন তো আমরা মানুষেরা সংসার ফালাইয়া রাইখা বউ বাচ্চা ফালাইয়া রাইখা ছয় মাসের জন্য না খাইয়া না ঘুমায়া না থাইকা ওই ফেরেশতা নবীর ওয়াজ শোনা কি আমাদের পক্ষে সম্ভব হইতো সবাই কয় না সম্ভব হইতো সম্ভব হইতো না এই জন্য আল্লাহ কয় তোমাদের মধ্য থেকে নবী বানাইয়া নবী পাঠাইয়া তোমাদের জন্য কল্যাণ করছে আরেকটা উদাহরণ নেন মনে করেন আপনি সকাল থেকে দুপুর পর্যন্ত ক্ষেত খামারে কাজকর্ম করছেন হাল চাষ করছেন হাল চাষ করতে করতে প্রচণ্ড পেটে ক্ষুধা লাগছে আমার দিকে তাকান বেশি সময় না আর কয়েকটা কথা বলবো তারপর ইনশাআল্লাহ হুজুর চলে আসবেন মনে করেন আপনি হাড়ভাঙা পরিশ্রম কইরা পেটে এমন ক্ষুধা লাগছে এমন খিদা এখন পেটের ভিতরে জিকির শুরু হয়েছে খানা দেও খানা দেও খানা দেও এখন আপনি গড়েও গেছেন গড়ে গিয়ে দেখলেন রান্নাঘরে ঢুকা গিয়ে দেখেন আমার দিকে তাকান রান্নাঘরে ঢুকা গিয়ে দেখেন একবারে বাচ্চা গরুর গোশত রান্না করছে ভুনা কইরা তারপরে দেশি একটা মোরগ জবা করে রান্না করছে আর চিংড়ি মাছ বুনা দিছে ইলিশ মাছের ভাজা দিছে এদিক দিয়া মনে করেন পেটেও ক্ষুধা রান্নাঘরে খানা অলরেডি আর ওদিক দিয়া বাসার থেকে একটা আওয়াজ পাইতেছেন মুয়াজ্জিন কয় কত কওমাতিস সলা কত কওমাতিস সলা জোহরের নামাজের একামত চলতেছে দিক দিয়ে পেটেও ক্ষুধা এখন আপনি কি খানা খাইবেন না নামাজে যাইবেন এখন আমার শরীয়ত নবীর দিকে তাকাইলে আমার নামাজটা আগে পড়া লাগে আর পেটের দিকে তাকাইলে আমার খানা খাওয়া লাগে আমরা নবীর নবী আমাদেরকে কত সুন্দর সিস্টেম শিখাইয়া গেছে কয় তুমি যদি এই মুহূর্তে প্রচণ্ড ক্ষুধা লয়ে নামাজে গিয়ে খাড়াও আর ইমাম সাহেব যদি কয় আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর তোমার পেটের মধ্যে যেই ক্ষুধা তুমি মাছখান্দা কইবা যেই কই মাছ দেখে আইসি গরম যেই চিংড়ি মাছের বুনা দেখে আইসি আর গরুর গোশত দেখে আইছি এখন দেখা যাবে সুরা ফাতেহার মাঝখানে মাঝখানে দেখা যায় বুনা গরুর গোশত দেশি মোরগ চিংড়ি মাছের ভুনা ইলিশ মাছের ভাজা হাসরের ময়দানে আমলনামা আল্লাহ হাতে দিলে আমরা দেখব যে আমগো নামাজের ফাঁকে ফাঁকে এখন বুনা গোশত আছে এখন মুসলমান দেশি মুরগিও আছে এজন্য আমরা নবী ডাক দিয়া কয় আগে হইল নাম আগে হইলো খানা তারপরে নামাজ সুবহানাল্লাহ জোরে কোন আগে হইলো কি না আগে হইলো খাওয়ান তারপরে হইলো নামাজ এই জন্য মুসলমান ভাইরা আমার সময় অল্প আমার সময় একেবারে সংকীর্ণ তো হুজুর চলে আসবেন আসার আগে আগে আমার মোস্তফা কামাল জেহাদি ভাই একটা নতুন মাদ্রাসা করছে মাদ্রাসা করার পরে বলতেছে ভাই যেহেতু এটা প্রাইভেট একটা মাদ্রাসা আমি করছি তা এইখানে আমি একটা মাহফিল করতে চাই এলাকাবাসীর নিয়া এলাকার মানুষ আসবে আমি কি ঠিক আছে ভাই এটা ভালো হয় খারাপ কি দিনের কিছু কথাবার্তা আলোচনা হইলো আলহামদুলিল্লাহ ভালোই হয় তো আজকে আসার পর আমি দেখলাম যে মাদ্রাসার যে হালাত নতুন মাদ্রাসা মাদ্রাসা অবস্থা তেমন একটা ভালো না আবার ওয়াশটাও করাইছি তো উনি বলতেছে ভাই একার জন্য আমার মাহফিলটা করাইতে একটু কষ্ট হয়ে যাইতেছে আপনি একটু শেষ করার আগে আগে একটু হাতরা বাড়াইয়া এই মাদ্রাসা মাহফিলের প্যান্ডেলটা মাহফিলের বিছানাগুলো মাহফিলের স্টেজ মাহফিলের মাইকিং বিছানা